তার ডাকে সাড়া দিয়ে 7.5 কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল সংগ্রামে। আর লক্ষ শহীদের আত্মত্যাগে পেয়েছি আমরা আমাদের প্রিয় স্বাধীনতা। আমাদের পতাকা আবার শকুনেরা ধরতে চায়, তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। আলহাজ ইসলাম মিয়ার সভাপতিত্বে এবং ফজলুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহ রহমান মিসবাহ। সভায় বক্তারা বর্তমান 18 দলীয় ঐক্যজোটের তীব্র নিন্দা করে বলেন, মুক্তিযোদ্ধার দল হয়ে আজ বিএনপি যুদ্ধ অপরাধীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। যুদ্ধ অপরাধীদের সঙ্গ ত্যাগ না করলে বিএনপির সাথে কোনো আলোচনা হতে পারে না। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ওয়াসিমুজ্জামান, সাবেক ছাত্রনেতা মাহমুদ মুর্শেদ খসরু, আব্দুল মান্নান সহ আরও অনেকে। ফোরাম ফর দ্য ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ফ্রান্সের উদ্যোগে প্যারিসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মানবাধিকার লঙ্ঘন, গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস এবং বর্তমান ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসাইনের পরিচালনায় এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ তাহের, মমতাজ আলম, মিজানুর রহমান, রহিম মিয়া, মোহাম্মদ আরিফুজ্জামান, হাজি হাবিব, কালাম ফরাজি ও ডক্টর আব্দুল মালেক প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বাংলাদেশ বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর নিপীড়ন নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আটক নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান। ভেনিস বিএনপির উদ্যোগে সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি এবং আগামী নির্বাচন নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ভেনিসের স্থানীয় একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। ইতালির ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। ভেনিস বিএনপির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মেসের স্থানীয় কমিউনি হলে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য এক বর্ধিত সভার আয়োজন করে। ভেনিস বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান চুন্নুর মনোমুগ্ধকর উপস্থাপনায় সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিরাজ, সাহিত্য সম্পাদক কাজী মাহফুজ রানা, বিএনপি নেতা শমশের আকবর পলাশ, বিল্লাল হোসেন, রিয়া শরীফ, আব্দুল মান্নান, ফারুক আহমেদ রতন, যুবদল সভাপতি রাশেদ আখন, সাধারণ সম্পাদক মিশর খান, মান্নান পেদা, আকবর খান, দেওয়ান যুবরাজ ছাড়াও আরো অনেক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বর্তমান আওয়ামী সরকার শাহবাগে প্রজন্ম চত্বর স্থাপন করে ক্ষমতা টিকিয়ে রাখার পায়তারা করছে, তা প্রতিহত করার জন্য প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকার কথা বলেন। এদিকে হলে উপস্থিত নেতাকর্মীদের কণ্ঠভোটে পুরান কমিটি আব্দুল আজিজ সেলিম সভাপতি, কামরুজ্জামান বাবু সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যদের পুনর্নির্বাচিত করে এবং বিএনপি নেতা শমশের আকবর পলাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে। এরপর শেয়ার বাজার থেকে কত কোটি টাকা তারা তুলে নিয়ে গেছে আপনারা দেখেছেন, কত লোক রাস্তায় নেমেছে আমার মতো মধ্যবিত্তের সন্তানরা, তারা আজকে আত্মহত্যা করেছে। যে সমস্ত তরুণ এবং শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী ভাইয়েরা বোনেরা আছেন, তাদেরকে এই ভেনিস বিএনপির পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য আজকের এই বর্ধিত সভা। আমাদের নবী, আমাদের আল্লাহ নিয়ে কোনো বাজে কথা বলতে পারবে না, যেটা থাবা বাবা বলছে, এই আসিফ, এই মহদিন সবাই বলছে, আজকের যে ইমরান সরকার সেও বলছে। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনৈতিক আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে বেলজিয়ামের বাঙালি অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর লিয়েজে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমাদের বেলজিয়াম প্রতিনিধি এস এন জামান জানান, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলুর সভাপতিতে এ শোকসভায় বক্তারা প্রয়াত রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু তাহের। সাধারণ সম্পাদক মনির হোসেন পলিনের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম সাজু, আব্দুস সামাদ কামাল, প্রফেসর আব্দুস কুদ্দুস, মোহাম্মদ শহীদুল শরীফ, বেলজিয়াম আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রফিকুল আলম, খাজা দুলাল, বেলজিয়ামের নাগরিক মিস্টার এরিক সহ আরও অনেকে। সদ্যপ্রয়াত বর্ষীয়ান রাজনৈতিক, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাষ্ট্রপতি আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমানের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সভা করেছে বাংলাদেশ ক্লাব অসলো নরওয়ে। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি ফরহাদ হোসেন মিঠুর রিপোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি প্রয়াত মোহাম্মদ জিল্লুর রহমানের স্মরণে বাংলাদেশ ক্লাব অসলো নরওয়ে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
ফরহাদ হাসান মিঠুর প্রস্তাবনায় ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব গোলাম মোয়াজ্জেম মিলনের সভাপতিত্বে 1 মিনিট নীরবতার মধ্যে দিয়ে সভার কাজ শুরু হয়। মহামান্য রাষ্ট্রপতির আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে শোকসভায় দল মত ধর্ম নির্বিশেষে সকল প্রবাসী বাঙালি উপস্থিত ছিলেন। তারা বলেন, বর্ষীয়ান রাজনীতিক মরহুম জিল্লুর রহমানের দীর্ঘ রাজনীতির জীবন থেকে বর্তমান রাজনীতিবিদদের অনেক শিক্ষা গ্রহণ করার আছে। তিনি বাংলাদেশের আদর্শ রাজনীতির উদাহরণ হয়ে বাংলার মাটিতে বেঁচে থাকবেন। নির্লোভ নিরহংকারী কৃত্রিমান রাজনীতিকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। বাংলাদেশ আজ সত্যিকারে একজন অভিভাবকহীন হয়ে পড়েছে। এই বাংলাদেশের ক্রান্তিকালের জন্য জনাব জিল্লুর রহমানের একান্ত প্রয়োজন ছিল। আমরা খুবই মর্মাহত, খুবই দুঃখিত, আমরা শোকাহত। ফরহাদ হাসান মিঠু, চ্যানেল আই, অসলো, নরওয়ে। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের উপর হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটতরাজের বিরুদ্ধে অল হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন রোম ইতালির উদ্যোগে চেন্তো রোমা টার্মিনির সামনে এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। অনুপ ঘোষের সঞ্চালনায় এই প্রতিবাদ সভায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলার স্বাধীনতার জন্য মুসলমানদের যেমন অবদান রয়েছে, তেমনি রয়েছে হিন্দু সম্প্রদায়েরও। কিন্তু আজ অত্যন্ত দুঃখজনক হলেও সেই স্বাধীন বাংলাদেশে একজন আসামির নিরাপত্তা রয়েছে, অথচ হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ সময় বক্তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যারা বাংলাদেশে হিন্দু বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, হিন্দুদের নির্বিচারে হত্যা, মন্দির ও প্রতিমা ভাঙচুর, নারী নির্যাতন করছে, এদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এ প্রতিবাদ সভায় রোমের সকল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। বাংলাদেশের জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিউক্যাসলে স্থানীয় একটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে। বাংলাদেশ জনকল্যাণ সমিতি ইউকের পক্ষ থেকে নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এক আলোচনা সভা। হাবিবুর রহমান রানার পরিচালনায় সভাপতি হিসেবে ছিলেন আব্দুল মান্নান ময়না। বক্তব্য রাখেন মুজিবুল হক মধু সহ জনকল্যাণ সমিতির সদস্যবৃন্দ। সভায় আগামী মে মাসে একটি অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে জনকল্যাণ সমিতির কার্যকরী যাত্রা শুরু করবেন। হাবিবুর রহমান রানা ইউকে বাংলাদেশি সদস্যদেরকে সদস্য পদ গ্রহণ করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, আমরা আগামী 12ই মে রোজ রবিবার নিউক্যাসল বাংলাদেশ সেন্টারে আমাদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে আমরা সবার উপস্থিতি কামনা করি এবং আমাদের অনুষ্ঠানটাকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করছি এবং সবাইকে আমাদের সদস্যপদ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ আলমগীর, চ্যানেল আই, নিউক্যাসল। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। যুদ্ধ অপরাধীদের বিচার দ্রুত শেষ করার শপথ নেওয়ার মধ্য দিয়ে 42তম স্বাধীনতা দিবস পালিত। স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোট 2014 সালের 18ই সেপ্টেম্বর। শেষ হল যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চের উদ্যোগে ব্যতিক্রমধর্মী পদযাত্রা ওয়াকিং ফর জাস্টিস। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।